জানিস ক্রিয়েশন, তো আজকে যে রেসিপিটা যাচ্ছে সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, পাবদা মাছের সর্ষে পোস্ত। একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে আসবে আর কি, এটা পুরো অনুষ্ঠান বাড়ির যে স্বাদটা আসে সেই স্বাদেই হবে একদম। তোমরা ট্রাই করে বাড়িতে অবশ্যই দেখবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমি লাঞ্চের জন্য পাবদা মাছটা রেডি করি আর তোমাদের সঙ্গে শেয়ারও করি। তো চলো যাওয়া যাক। প্রথমেই আমি এখানে 8 পিস মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি আর মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে নুন, হলুদ আর 1 টিস্পুন মতন সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রাখার পর আমি এবার কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে তেল নিয়েছি, মানে যতটা পরিমাণ মাছগুলো ভাজতে আর মাছটা রান্না করতে লাগবে সেরকম পরিমাণ তেলটা একবারই নিয়ে নিয়েছি। এবার আমি 4টে 4টে করে মাছ ভাজবো, প্রথমে 4টে ভাজবো তারপর বাকি 4টে ভাজবো, কারণ একসঙ্গে সব দিলে তো ধরবে না, কড়াইয়ের জায়গা ভেঙে যাবে। আর পাবদা মাছ খুব নরম হয়, খুব সাবধানে ভাজবে, মানে একটা পিঠ পুরো হয়ে যাওয়ার পর তখন আর একটা পিঠ উল্টাবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে মাছটা, তখন আর ভালো লাগবে না। আমার 2 পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এটা ভালোভাবে তুলে নেব। এই 4টে মাছ তুলে নেওয়ার পর বাকি 4টে মাছও সেমভাবে ভেজে নেব। সবকটা মাছই আমার ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যে আমি 1 টিস্পুন মতন কালো জিরে ফোড়ন দেবো, আর একটা কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়েছি সেটাও ফোড়ন দিলাম। আর এবার আমি সর্ষেটা অ্যাড করব। আমি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে হাফ হাফ পরিমাণ নিয়েছি, দিয়ে 2 টেবিল স্পুন মতন সর্ষে বাটাটা অ্যাড করেছি। আর এখানে পোস্ত বাটাটাও আমি অ্যাড করলাম 1 থেকে 1.5 টেবিল স্পুন মতন। তো দুটোই অ্যাড করবে, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, এই 3টে জিনিসই অবশ্যই অ্যাড করবে, না হলে কিন্তু মাছটার টেস্টটা আসবে না। দিয়ে একটু জল অ্যাড করে আমি এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে হলুদ আর নুন অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ আর দিয়ে দেবো 1 টিস্পুন মতন নুন। নুনটা একটু অল্প পরিমাণ দেবে, কারণ মাছে তো নুন মাখানোই ছিল আগে থেকে, নুন মাখিয়ে ভাজা হয়েছে। তো এবার আমি একটু খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ঠিক থাকার জন্য, একদম পিঞ্চ অফ সুগার, খুবই সামান্য। আর এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমার মশলাটা কমে এসছে, তেল ছাড়ছে। আমি এখানে আবার একটু জল অ্যাড করব, বেশ অনেকটা পরিমাণের জল অ্যাড করব। দিয়ে এবার এই জলটা ফুটতে দেব। জলটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ কিন্তু মাছগুলো অ্যাড করবে না। এবার আমি এখানে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চিরে অ্যাড করেছি, তোমরা যেমন ঝাল খাবে সেরকম অ্যাড করবে। আমার এটা বেশ ঝালঝালই হয়েছিল, আমি এখানে 7 থেকে 8 পিস কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, তো বেশ ভালোই টেস্ট হয়েছিল। তোমরা যেমন ঝাল খাও সেরকম অ্যাড করবে। এবার এই গ্রেভিটা দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে। এবার আমি এই মাছগুলো একে একে সব অ্যাড করে দেব, দিয়ে চাপা দিয়ে কমিয়ে কিছুক্ষণ হতে দেব।
মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে মাছটা চেক করতে হবে, যাতে মশলাটা তলায় লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লো রাখতে হবে। আমার এখানে প্রায় দেখতেই পাচ্ছ হয়ে এসছে, এটা কিন্তু একদম খুব শুকনো শুকনো হয় না, একদম ঝোলঝোলও হয় না, মাঝামাঝি হয়। যতটা পারবে গ্রেভিটা একটু টাইট গ্রেভি করারই চেষ্টা করবে। দেখতেই পাচ্ছ আমি এরকম অবস্থায় বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা, এটা আর একটু বসে যায় খাওয়ার সময় পর্যন্ত যেতে যেতে, কিছুক্ষণ রাখলে আবার একটু এটা বসে যাবে মশলাটা। তাই আমি এরকম পরিমাণ অবস্থাতেই এটা বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। এবার এটা প্লেটে ঢেলে নেব। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কেমন টেক্সচারে এসছে, আর খেতে দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো।